জামালপুরে সরিষাবাড়িতে 220 পিস ইয়াবাসহ আলম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আলম ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের স্পিংচারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সরিষাবাড়ি উপজেলার প্রতিনিধি প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাম্মদ কবির। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার স্পিনচারপুর গ্রামের মিন্টু মিয়া ছেলে আলম মিয়া দীর্ঘদিন ধরে সরিষাবাড়ি পৌর এলাকার বীর ধানাটা গ্রামের টিএনটি মোড়ে মোফাজ্জল মাস্টারের চারতলা বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 8টায় সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাম্মদ কবিরের দিক নির্দেশনায় এসআই হান্নানের নেতৃত্বে এসআই শহীদুল ইসলাম, এএসআই শাহাদাত, এএসআই জহির রাহেনের সহযোগিতায় পুলিশ মোফাজ্জল মাস্টারের বাসায় নিচতলার ব্যালকনিতে অভিযান চালিয়ে 220 পিস ইয়াবাসহ আলম মিয়াকে গ্রেফতার করে সরিষাবাড়ি থানায় নিয়ে আসে। পরে থানায় এসআই হান্নান বাদী হয়ে 2018 সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1) সারণীর 10ক ধারায় থানায় মামলা দায়ের করে।